السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم إنا كذلك نجزي المحسنين سورة صافات 102 থেকে 110 আয়াত। প্রিয় মুসল্লিবৃন্দ, ঈদুল আজহারের সমাবেশে আমরা আল্লাহর আসমানের নিচে এবং তার জমিনের উপরে খোলা ময়দানে বসেছি ইব্রাহিমের স্মৃতি ধারণ করে। ইব্রাহিম আলাইহিসসালাম চূড়ান্ত আনুগত্য ও চূড়ান্ত আল্লাহ ভীতির পরাকাষ্ঠা দেখিয়ে আজ থেকে প্রায় 4,500 বছর পূর্বে মিনার উন্মুক্ত প্রান্তরে, যেখানে কোনো মানুষ ছিল না, সেই নির্জন পাহাড়ি এলাকাতে শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের 13-14 বছরের সন্তানকে নিজ হাতে জবাই করার জন্য উদ্যত হয়েছিলেন। এটা বিশ্ব ইতিহাসের একটা অনন্য সাধারণ ঘটনা। যদি আল্লাহ পাক কোরআনে এই ঘটনা আমাদেরকে না শোনাতেন, আমরা কখনোই এটা জানতে পারতাম না। সেই ঘটনাটাই কোরআন থেকে আমি একটু আগে পাঠ করলাম, আমি এবার অনুবাদ করে দিচ্ছি। তার আগে বলে রাখি, যারা হাজির সাহেবরা হজ করছেন, তারা 8ই জিলহজ তারিখে মক্কা থেকে রওনা হচ্ছেন মিনা উদ্দেশ্যে। অন্তত যারা গত বছরে আমাদের সঙ্গে হজ করেছেন, তারা স্মৃতি একবার মনে মনে দেখেন, গত বছরে আমরা হজে ছিলাম ছেলেদেরকে নিয়ে। 8 তারিখে আমাদেরকে চলে যেতে হয়েছে মিনায়। কেন? এই 8 তারিখে ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম স্বপ্ন দেখেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করো। 9 তারিখে আমরা আরাফাতের ময়দানে, আরাফাত তো কি চেনা, ওদিন আবার স্বপ্ন দেখলেন তুমি তোমার প্রিয়তম বস্তু কুরবানি করো। উনি নিশ্চিত হয়ে গেলেন যে আমাকে সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ আল্লাহ দিচ্ছেন। নিশ্চিত হলেন, এই জন্য একে আরবিতে বলা হয় আরাফা, উনি চিনলেন। পরদিন আবার একই স্বপ্ন দেখলেন, তখন তো নিশ্চিত হলেন আমার জীবনের সবচেয়ে প্রিয়, আমার একমাত্র সন্তান, আল্লাহ বোধহয় তাকেই চাচ্ছেন। আর একটু দেরি করলেন না, ছেলেকে ডাকলেন বাবা। ঘটনাটা আমি বলছি একটু পরে। এজন্য তৃতীয় দিনকে বলা হয় ইয়ামুন নাহার, মানে জবাই করার দিন, যেটাকে আমরা ঈদুল আজহা বলছি। এই দিনটাকে স্মরণ না করে শুধু গরুর খাসি জবাই করতে লাভ হবে না। 8 তারিখে বলা হয় ইয়ামুত তারবিয়া, স্বপ্ন দেখার শুরু। দ্বিতীয় স্বপ্নের দিনটা হচ্ছে ইয়ামু আরাফা, নিশ্চিত হলেন যে আজকে আমাকে আল্লাহ কোরবানির নির্দেশ দিচ্ছেন। তৃতীয় দিনটা হচ্ছে ইয়ামুন নাহার বা ইয়ামুল আজহা, যে এদিন আমাকে কোরবানি করতে হচ্ছে এবং তিনি কোরবানি করলেন। কিভাবে করলেন? ঘটনাটা আল্লাহ পাক সূরা সাফাত পরপর 1200 আয়াতে বলছেন, ফালাম্মা বালাগা মাউ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা, হে আমার সন্তান, আমি দেখেছি স্বপ্নে আমি যেন তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, বলো এখন তোমার রায় কী।
আপনারা জানেন যে নবীদের স্বপ্ন কিন্তু সরাসরি আল্লাহর ওহি, আমাদের স্বপ্নর কোনো হিসাব নেই, নবীদের স্বপ্ন ডাইরেক্ট আল্লাহর ওহি। যেহেতু স্বপ্ন, সেজন্য উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন, আসলে স্বপ্ন না কি, এই সন্দেহ দূর করতে তিন দিন গেল। ছেলেও তো নবীর ছেলে, ও তো অন্য কারো ছেলে না। কালা ইয়া আবাতে ফালমা তো উমার, হে আব্বা আপনি করুন যা আপনাকে আদেশ করা হয়েছে, বলেনি যা আপনি স্বপ্নে দেখেছেন, ভাষায় খেয়াল করছেন। ছেলেও জানে যে আমার আব্বা একজন নবী, তার কাছে যে স্বপ্ন আসে ওটা আল্লাহর ওহি। মা তো উমার, যা তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্যই আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এই ভাষাটা দারুণ কথা হচ্ছে না? আমি ধৈর্যশীল একা নই, আমার মতো পৃথিবীতে বহু দিনদার মুসলমান আছে, নবীরা বিগত দিনে চলে গেছেন, তারা সবাই আল্লাহর বিধানের সামনে এমনি করে ধৈর্যশীল ছিলেন, তো আমি তাদের মধ্যে একজন হতে চাচ্ছি। আমি যে শ্রেষ্ঠ ধৈর্যশীল, এই অহংকার কিন্তু উনি করেন নেই। সাথা যেহেতু নেই, ইনশা আল্লাহ, তাও আল্লাহ চাইলে, নইলে ধৈর্য ধারণ করা বান্দার পক্ষে সম্ভব না, আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন, ঠিক না? কত মানুষ কত কষ্টে পড়ছে, কিন্তু মানুষ পাগল হয়ে যায়, দুঃখে পড়লে জামা কাপড় ছিঁড়ে অস্থির হয়ে যায়, বিলাপ করে, দেখেন না কোন জমানায় মারা গেছে, এখনও কান্নাকাটি চলতেছে, চলবে না কান্নাকাটি তো তিন দিন, তারপর আর নেই, চলছে, এগুলো অন ইসলামের রেওয়াজ। এজন্যই বলা হচ্ছে সবর বা ধৈর্য ধারণ কারীদের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আমাকে পাবেন। ফালাম্মা আসলামা মাতাল্লাহু লিল জাবিন, বাপ বেটা যখন একমত হয়ে গেল, আসলামা মানে আজ্ঞাবহ, আত্মসমর্পণ করা, আমরা মুসলিম না, আমরা মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, কার কাছে? আল্লাহর বিধানের কাছে। ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা আত্মসমর্পণ করলেন, মাতাল্লাহু লিল জাবিন, বাপ তখন ছেলেকে উপর করে ফেললেন জবাই করার জন্য। ইব্রাহিম, আমরা তখন ডাক দিলাম, হে ইব্রাহিম, মানে সুরের চালালে তো মরে যাবে, তার আগেই আল্লাহ ডাক দিলি, ইয়া ইব্রাহিম, নাজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো, আমরা এমনি করে আল্লাহর অনুগত বান্দাদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি, অর্থাৎ তোমার সন্তান জবাই করা থেকে বাঁচিয়ে দিলাম, এটাই হচ্ছে আমার পুরস্কার, এটা কি বড় পুরস্কার নয়? দুটা সেরকম দেরি করলে তো সন্তান জবাই হয়ে যেত, কিন্তু না, আল্লাহ ডাক দিলে পিছন থেকে খবর দা, আর না, আমার যে উদ্দেশ্য ছিল পরীক্ষা নেওয়া, পরীক্ষা তুমি পাশ করে গেছো, জবাই করা আমার উদ্দেশ্য ছিল না। এমনি করে মোমিনের জীবনে যত কষ্ট আসে ভাই, এই কষ্টকে আপনি কষ্ট মনে করবেন না, এর পিছনে আল্লাহর কোনো ইচ্ছা আছে, এই কষ্টের মোমিনের কোনো কষ্ট আল্লাহ বিনা মঙ্গলে দেন না, যে যত ধৈর্য ধারণ করবে ইনশাআল্লাহ সে তত বেশি নেকি পাবে। ওয়াজাযা হুম বিমা সাবারু জান্নাতাম হারিরা, তোমরা দুনিয়াতে যে সবর করেছিলে, এসব আমার বান্দা, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, এবং সেখানে রেশমি পোশাক তোমার জন্য অপেক্ষা করছে। এরপরে আল্লাহ কি বললেন, ফাদাইনাহু বিযবহিন আযীম, ইসমাইলের বিনিময়ে আমরা একটা মহান কুরবানি তাকে দান করলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কুরবানির এই ব্যবস্থাটি আমরা পরবর্তীদের উপরে ছেড়ে দিলাম। ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন, আমরা সৎকর্মশীলদেরকে এমনি করেই পুরস্কার দিয়ে থাকি। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। সালাম কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। এ কি জাতা সৌভাগ্য মনে করেন নাকি? আল্লাহ সালাম দিচ্ছে বান্দাকে, কারণ ইব্রাহিমের এই কর্মটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে যে পৃথিবীর ইতিহাসে একবারে অনন্য সাধারণ, এর তুলনা নেই। সেজন্য আল্লাহ নিজে তাকে সম্মান করে সালাম দিচ্ছে। ইনশাআল্লাহ আমরাও সালাম পাবো জান্নাতে গিয়ে, তাহিয়াতুম ফিহা সালাম, আমাদেরকে আল্লাহ পাক সম্ভাষণ জানাবেন সালাম দিয়ে, আল্লাহই সালাম দিবেন আমাদেরকে। সালামুন কওলাম মির রাব্বির রহিম, দয়ালু আল্লাহর পক্ষ থেকে সেদিন মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক সালাম দিবেন। দুনিয়ার মানুষের সালামের দরকার নাই, আল্লাহর সালাম পেলেই যে যথেষ্ট, সেই সালাম পেতে গেলে আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর অনুগত হতে হবে। এবার আসেন আমাদের নবী, তিনি ইব্রাহিমের সন্তান, এটা সবাই আমরা জানি, কুরাইশ বংশ, ইব্রাহিমী বংশ।
ইব্রাহিমের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কুরবানি দিলেন? হজের ময়দানে মৃত্যুর মাত্র 81 দিন পূর্বে আরাফাতের ময়দানে তিনি খুতবা দিচ্ছেন। আন মিখনা বিন সুলাইম ক্বালা কুন্না কুফান ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইয়া আইয়ুহান নাস আলা লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন। মিখনা বিন সুলাইম প্রখ্যাত সাহাবি বলছেন, আমি আল্লাহ রাসূলের খুতবার সময় তার পাশে দাঁড়িয়েছিলাম, আমি তাকে বলতে শুনলাম এই কথাটি, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন, নিশ্চয়ই প্রত্যেক আহলে বাইতের উপরে, আহলে বাইত মানে কি, বায়াত মানে পরিবার, পরিবারের উপরে, আহল মানে পরিবার, বায়াত মানে ঘর, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপরে, ফিকুল্লি আমিন, প্রত্যেক বছর, উজহিয়াতুন, একটি করিয়ে কুরবানি। এটা বুঝতে কোনো সমস্যা হয়? ওদিকে একটি কোরবানি ছিল দুম্বা, আল্লাহ রসুল দিতেন দুম্বা বা ভেড়া বা বকরি, এগুলো ছিল তার সারা জীবনের আমল, জীবনের বিনিময়ে জীবন, ইসমাইলের জীবনের বিনিময়ে যেমন দুম্বা, আমাদের জীবনের বিনিময়ে তেমনি একটি করে পশু প্রত্যেক পরিবারের পক্ষ থেকে দেওয়াটাই হলো আল্লাহ রবুল শেষ নির্দেশ। এই নির্দেশ দেওয়ার পরে মৃত্যু তিনি পৃথিবীতে 81 দিন বেঁচেছিলেন, এরপরে কিন্তু আর উনি বাঁচেননি। তার জীবনের শেষ নির্দেশকে আমরা মানতে পারি না। তিনি সারা জীবন একটা পশু দিলেন, আর আমরা পশু ভাগ করি, এক ফ্যামিলি না, ব্যক্তি না, এখন 7 ফ্যামিলি মিলে একটা গরু, হয় না? এগুলো সুন্নত বিরোধী, চলছে, চলবে, এটা হচ্ছে আমাদের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে না, হাদিস শুনেন, নিজে নিজে আমল করেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত, আয়েশা সিদ্দিকা হলেন বড় সাক্ষী, ঘরের মানুষ, তিনি বলছেন, আমার নবী আমাকে বললেন, আয়েশা ছুরিটা ধার করে নিয়ে আসো। আমি ছুরি ধার করে নিয়ে এলাম। এবার তিনি কোরবানি করলেন আকরা নাইনে আমলা হাইনে মৌজু আইনে, সুন্দর দুটি শিংওয়ালা, সুন্দর লাবণ্যময় স্বাস্থ্যবতী এবং মৌজু আইনে দুটা খাসি তিনি কোরবানি করলেন। আমরা ফতোয়া দিচ্ছি খাসি করলে যদি জীবনটা খুঁত হয়ে যায়, খুঁত হয় না, অন্ডকোষ বের করে নেয়, অতএব ওটা চলবে না। পরিষ্কার হাদিস রয়েছে, আল্লাহ নবী নিজে দিলেন। আর এটা কে না জানে, একটা পাঠা যে দুর্গন্ধ থাকে, খাসির কি দুর্গন্ধ থাকে? এই জন্য খাসি করাটা বরং দুর্গন্ধ দূর করার জন্যই করা হয়, আর আল্লাহ রসুল সেটা দিয়েছেন, আমরা দিচ্ছি না কেন? জিদ আর অহংকার ছাড়তে হবে, হাদিস সামনে থাকলে কোনো কথা চলবে না। এরপরে তিনি বলে দিয়েছেন, দেখো স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট জীর্ণ, অর্ধেক লেস কাটা, অর্ধেক কান কাটা, ফাটা, ছিদ্র, এগুলো চলবে না। এক কথায় সুন্দর সুঠাম দেহে কিছু করতে হবে। সুঠাম করতে গিয়ে আমরা এখানে স্টেরয়েড ওষুধ ঢোকাচ্ছি, এক মাসের মধ্যে বিশাল মোটা করে দিচ্ছি, বিষ ঢুকাচ্ছি, ইউরিয়া সার খাওয়াচ্ছি। বাংলাদেশের নবীর জন্ম হলে বোধহয় বিপদে পড়ে যেতেন উনি, যেন উনি এক কথা বলে দিয়েছেন, মান গাসানা ফালাইসামেন না, যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করবে সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। এটা প্রতারণা নয় কি? দু মাস আগে কিনলাম জীর্ণ শূন্য একটা গরু, দুই মাসের মধ্যে, ওকে বলে এক মাসের মধ্যে মোটা হয়ে যাচ্ছে। নাম বাহাদুর, সুলতান, কত নাম দিচ্ছে, আল্লাহ পাক ভালো জানে এদেরকে অবস্থা কী হবে। গোশ খাওয়াই যান মুসলমানদের বড় লক্ষ্য না, একটা জীবন দেন, একটা পশু দেন, ছোট হোক বড় হোক। বিখ্যাত সাহাবি আবু সারিহা, অত্যন্ত ধনী মানুষ, ধনাঢ্য সাহাবি, তিনি বলছেন, আমি যখন একটা সাতান আবু সাতাইন, একটি বকরি বা দুটি বকরি জবা করি, ইবাখেল নাল জিরান, আমার প্রতিবেশীরা আমাকে বখিল বলে, তোমার এত টাকা আছে তুমি একটা বকরি দিলে কেন? আমি যে কেন দিই ওরা তা বুঝে না, আমার রসুল কখনো তুম্বা ছাড়া দেন নাই, ইচ্ছা করলে উনি গরু দিতে পারতেন, উর্দু দিতে পারতেন। আমি তো সেই ইব্রাহিমের সুন্নত আমল করছি, ওখানে আল্লাহ পাক পাঠিয়েছিলেন একটা দুম্বা, আল্লাহ ইচ্ছা করলে একটা উট পাঠাতে পারতেন, একটা গরু পাঠাতে পারতেন, আমি সেইটা মনে করি এটা করি, তোরা কী বুঝিস আমার ইমানের খবর? বিষয়টা অত্যন্ত ইমানের ব্যাপার। সালাত এই যখন আপনি কোরবানি করবেন, নিজে নিজে করবেন, নিজে নিজে কোরবানি করার মধ্যে নেকি বেশি,
নাহলে অন্তত দাঁড়িয়ে দেখবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর, এটুকু বলা যাবে না? বলেন এদিকে আমার সাথে বিসমিল্লাহ আল্লাহ আকবর, এটুকু কথা বলার কোনো কষ্ট? দুনিয়া সব মুখস্থ করতে পারি, এটা পারবো না? এরপরে যদি আপনার সাধ্য করলে ইন্না কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়াল মুসলিমিন, এটা পড়ার পরে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন। তারপরে যদি কেউ অন্যের কোরবানি করেন, মনে মনে নিয়ত করবেন, নিয়ত মুগ্ধ পড়তে হয় না, আমি অমুকের কোরবানি করছি আন ফুলান, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ তুমি কবুল করো এই কোরবানি, মিন্নি মানে আমার পক্ষ থেকে, ওমিন আহলে বাইতি অর্থ আমার পরিবারের পক্ষ থেকে। এইটুকু আরবি যদি জানা থাকে মুখস্থ করে নেবেন, মাসাল কোরবানি আপনাদের ঘরে ঘরে আসে, কোনো ব্যাপার নেই এগুলো। তবুও মনে করে দিচ্ছি, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওমিন আহলে বাইতি, হে আল্লাহ তুমি কবুল করো এই কোরবানি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। যদি এটা বলতে না পারেন, শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবার বলবেন, মনে মনে নিয়ত করবেন এটা আমার পরিবারের পক্ষ থেকে, প্রত্যেক সদস্যের জন্য পৃথক পৃথক কোরবানির প্রয়োজন নাই। সালাতে আমরা তকবীর দিলাম 12 তকবীর, তাই না? ঈদের জামাত যত বড় হবে তত নেকি বেশি। আজকে বেদাতিরা 3 লাখ মানুষের বিশাল সমাবেশ করছে, দেখছেন না আপনার পত্রিকা, এটা দেখেন না? আর আমরা নাম দিচ্ছি আমরা আহলে হাদিস, আমরা হেদায়েতি, আমরা এক জায়গা হতে পারি না। কত যে করবে, মানে ঈদের মাঠ হচ্ছে, রাগ হলো আলাদা মাঠ বানাও, এটা কী? হিংসা বিদ্বেষ ভুলে যান। যত ঈদ জামাত বড় হবে তত বেশি আল্লাহর নিকটে প্রিয়তর হবে, হাদিস আপনারা সবাই জানেন, ফামা কাসরা ফাহুয়া আহাব্বিলাল্লাহ, যত বেশি বেশি মুসলিম হবে তত বেশি আল্লাহর নিকটে প্রিয়তর হবে। আমরা বেশি হওয়ার পরিবর্তে কম হওয়ার বুদ্ধিটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি থাকছে। প্রায় গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই, যেমন মসজিদ ঘন ঘন হচ্ছে, ঠিক তেমন ঈদগাহ ঘন ঘন হচ্ছে না? মসজিদের ঈদগাহ এক জিনিস নয়, বিষয়টা খেয়াল রাখবেন। অন্যতম প্রধান কারণ কি জানেন? এই 12 তকবীর আর 6 তকবীর মহা বিপদ। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমাদের উপরে অবশ্য কি হলো আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত আমল করা। কোরআন হাদিস, কোরআন বাদ দেন, হাদিস আপনি সব দেখেন, সহি হাদিস কোথাও পাবেন না, 12 তকবীর ছাড়া কোথাও নাই, কে কার কথা শোনে? অথচ আমরা করলাম প্রথম রাকাতে কেরাতের পূর্বে 6, দ্বিতীয় রাকাতে 3, দ্বিতীয় রাকাতে কেরাতের পরে আবার 3, জানাজার তকবীরের 4 রাকাতের পরে কেয়াস করে এগুলো আমরা তৈরি করেছি। এই ঠিক এই অবস্থার প্রচলিত এই 6 তকবীরের যে সিস্টেম চলছে, কোনো সহি জয়ীব কোনো হাদিসে এখন ভিত্তি নাই, অথচ চলছে। যদি বলি আহলে সুন্নাহ হিংসা করে এটা করা হচ্ছে, আপনি মানবেন না, মানতে চাইবেন না, কিন্তু আপনার দলিল নাই। আজকে বিশাল মুসলিম উম্মার অধিকাংশই কিন্তু, ইভেন ঢাকাতে পর্যন্ত দেশের রাষ্ট্রপ্রধানরা যেখানে ঈদ পড়ছেন সেখানেও কিন্তু সহায়তা গড়িয়ে হচ্ছে, অথচ ঢাকায় কখনো জাতীয় ঈদগাহ ছিল না। করেছেন যিনি, তিনি আহলে হাদিসের লোক, মেয়র হানিফ সাহেব, তিনি এটা প্রথম করে যাচ্ছেন, কিন্তু তকবীর পাল্টাতে পারেন না, তকবীর তো উনি দেবেন না, তকবীর দেবেন তো হুজুররা, আর হুজুরদের মাথা তো গোলমাল, ওরা জীবন যাবে কিন্তু ছয়া ছাড়বে না, অথচ দলিল নেই। যদি এই ব্যাপারে তারা সংকীর্ণতা দূর করতে পারতেন, আমরা রাজশাহী শহরের সমস্ত মুসলমানদের একটা ঈদ গেলে ভালো হইত, কিন্তু হবে না, ওই যে 6 আর 12, আর 12 আলারও পর্যন্ত এক হয় না, এদের হিংসা তো যাবে না, খালি ভাঙার চালে থাকে। সাবধান, যত ভাঙবেন তত জান্নাত থেকে বঞ্চিত হবে, আল্লাহ পাক ঐক্য পছন্দ করেন। তকবীর দেবেন, আল্লাহু আকবার দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। যে কোরবানি করবেন সাধ্যমতো চেষ্টা করুন নিজে করার জন্য, না পারলে দেখবেন করার সময় গোশত কেটে কিছু অংশ নিয়ে বাসায় এসে দ্রুত ইফতারি গোশত, যেটাকে আমরা বলি,
এটার থেকে আপনি খাবেন, আগে যেন সেমাই খাবেন না। আপনি যতই কষ্ট হোক বলেন আমার খুব ক্ষুধা, মরে যাচ্ছি। আরে বাবা মরেন না, সুন্নতের জন্য মরলে তো নাকি পাবেন, মরেন দেখি একদিন কোনোটা মরলে দেখি রাজশাহীতে, একটু দেরি হওয়াতে মরে গেছে। একটা ঘটনা দেখবেন তো বাংলাদেশে কখন ঘটছে কি, এখন 7টা বাজে, 8টা ধরেন খোদবার শেষ হইল, 9টায় কোরবানি শেষ হবে, এরপরে 10টা রান্না শেষ হবে, মরে যাবেন। এ কোন বিপদ, মুসলমান এত অধৈর্য হয়ে গেল, খেতেই হবে না, সুন্নত আমল করুন। আপনার নবী পেটে পাথর বাঁধা মানুষ ছিলেন, খেতে পেতেন না, 3 দিন না খেয়েছিলেন, আপনার সেই নবীর উম্মত, আর আপনি 2টা ঘন্টা থাকতে পারেন না, এরপর দাবি করেন আমি জান্নাতে 1 নম্বরে বসে আছি, ইয়া নবী সালাম আলাইকা, এত সস্তা? নবীর কথা মানার মধ্যেই সালাম আলাইকা দিয়ে লাভ আছে, নবীর আনুগত্যের মধ্যেই তারা মুক্তি নিহিত আমাদের জন্য। কলিজা দিয়ে হোক বা গোশের যে কোনো অংশ দিয়ে হোক আপনি ইফতার করবেন। মা বন্ধুরকে বলছে দয়া করে প্রথম যেটা নিয়ে যাবে ওটা দ্রুত সুন্দর করে তৈরি করে দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েন, ওতে আলু মিশাই নেই এমনি করেন, দেখবেন আমার মনে হয় সারা বছরে যত ভালো গোশ আপনি খান, ঈদুল আজহার দিন ইফতার গোশ যত মজা লাগে, কোনো গোশ এত মজা লাগে না, কথা ঠিক না? আশা করি আমার সঙ্গে আপনারা একমত হবেন, আমি কিন্তু এসছি ভালো গোশ আর পাইনি কোথাও, দুর্ভাগ্য হজ 3 বার করলাম, 1 বার খালি গোশ পেয়েছে, 2 বার খাওয়া হয়নি, কে রান্না করে দেবে সেখানে, এই যে কী বিপদ, হাজির সাহেবদের ভাগ্যে গোশ হয় না। ওই যে ব্যাংকে টাকা দেয় জমা টিভি, তারা কী করে না করে আনলে জানো, বাড়িতে বসে এই সুন্দর সুন্নতটা আমল করার চেষ্টা করবেন। এবারে গোশ আপনি জমা করবেন, বন্টন করবেন 3 ভাগ, আল্লাহ পাক বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিউল কানিআ ওয়াল মুতাররা, তোমরা ওখান থেকে খাও এবং খাওয়াও তাদেরকে যারা চায় না, ওয়াল মুতাররা এবং সায়েল মিসকিনকে, চায় না কারা, প্রতিবেশী যে ভাইরা আছেন তারা হয়তো কোরবানি করতে পারেন নাই, তাই না, তারা লজ্জা পায় আমি কী করে ওর কাছে চাইব, আপনার কর্তব্য ভাই হিসাবে গোশ তার বাসা পৌঁছে দেওয়া। এর জন্য সুশৃঙ্খলভাবে গ্রামে এক জায়গায় গোশ জমা করবেন, করে আপনারা তালিকা করুন আমার এই সমাজে কতজন লোক কোরবানি করতে পারেনি, তালিকা মোতাবেক আপনারা যারা 3 ভাগের 1 ভাগ সম্পূর্ণ গোশ জমা করলেন ওইটা সম্পূর্ণ ওই তালিকাভুক্ত ভাইদের মধ্যে দিয়ে আসবেন, তারা নীতি আসাটাও লজ্জাবোধ করে, তাই না, দিয়ে আসবেন, এটাকে নাল্লার নির্দেশ, ও আত এমু, তোমরা খাওয়াও, কানে যারা চায় না, অলমতাররা এবং সাহেল মিসকিনদের, হ্যাঁ যদি কোনো প্রতিবেশী অমুসলিম থাকে আপনি তাদেরকেও দিবেন, তারাও আল্লাহর বান্দা খেতে পারে, একটা অংশ তারা অংশ নিতে পারে, হয়তোবা আপনার এই দানের মাধ্যমে তাদের অন্তরে দাগ কাটতে পারে, মুসলমানরা পরস্পরের প্রতি কত সহানুভূতিশীল, আমরা ইসলাম কবুল করলে আমরা তারা ভালো হতাম। এরপরে ঈদের পরে শুরু হবে এবারে নদীর ধারে যাওয়া, টি বাঁধ, আই বাঁধ, এই তো না রাজশাহীর সবচেয়ে পুঁজি, তো আর কিছু নাই, পানিটুকু ছিল তাও তো পানি খেয়ে ফেলেছে, এখন আছে মরুভূমি, তো এই সময় দয়া করে ওরা পানি ছেড়েছে, ফারাক্কা থেকে একটু পানি পাওয়া যাচ্ছে, সবাই ছুটবে, এত নিঃশ্বাস ফেলার জায়গা নেই শহরে এখন আর, হ্যাঁ যাবেন, নির্দোষ আনন্দের দোষ নাই, দোষযুক্ত আনন্দে দোষ আছে। এক্ষেত্রে মেয়েদেরকে বলবো ভালো পোশাক পরে যেও, আপাদমস্তক ঢেকে বোরকা পরে যেও, যত পাতলা পোশাক পরে তোমরা যাবে ওই নদীর ধারে, তোমাদের চেহারা তোমাদের পোশাক দেখে যত পুরুষের নজর তোমাদের দিকে পড়ছে তত জেনার অধিকারী তোমরা হচ্ছ, সাবধান, চোখের জেনা, হাতের জেনা, মনের জেনা, পায়ের জেনা, হাতে সবগুলো আসছে, এই জেনাগুলো তোমরা করো না, তো পোশাকের কারণে এগুলো হচ্ছে। অসুন্দর একটা নারী একেবারে হালকা পাতলা পাতলা পোশাক করে যখন যায় সে নিজেকে সুন্দর বলে প্রদর্শন করে, কাকে দেখাচ্ছে, স্বামীকে তো নিশ্চয়ই নয়, দেখাচ্ছে পরপুরুষকে, তো তার অন্তরটাই খারাপ, আমি পরপুরুষকে দেখাচ্ছি, অতএব সে জেনার অধিকারী হচ্ছে, সাবধান মেয়েরা। ছেলেদেরকেও বলছি তোমরা মেয়েদের পোশাক পরে মেয়ে সাজার চেষ্টা করো না, আর ছেলেরা যেন মেয়েরা যেন ছেলেদের পোশাক না পরো, ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা পাঞ্জাবি পরছে না এখন, আর ছেলেরা আবার মেয়ে মার্কা কাপড় পরে,
এদের কোনো চরিত্রই নাই, কি যে হলো আল্লাহ জানে। ছেলে কোথায় ছেলে হওয়া, ছেলে আবার মেয়ে হওয়া, এরা বিয়ে করবে কোথায়? তো মেয়ে যদি হয়ে যাবে, দুর্ভাগ্য, এগুলো করবেন না। আল্লাহর শিল্পস্কার বলেছেন, যে সমস্ত ছেলেরা মেয়ে সাজে, যেসব মেয়েরা ছেলে সাজে, তারা আল্লাহর অভিশপ্ত, তারা জান্নাতে বঞ্চিত হবে। আরেকটা হলো ড্রামবাজি, আগে ছিল পটকাবাজি। আলহামদুলিল্লাহ গত কয়েক বছর বলি বলি পটকা দেখছি নাই, সকল থেকে এবার পটকা বাজিনি। আজকে পটকা বাজাচ্ছ না, ধন্যবাদ বাচ্চাদের, তোমাদেরকে এবার বললো বাবা ড্রাম বাজাইও না, আরে মাইক বাজি করো না। লোক নেই জন্যই মাইকে চালিয়ে দিল, সমানে সারাদিন বাঁচতেই আছে, অস্থির করে দিল একবারে, এটা চলবে না। মাইক বাজি, ড্রাম বাজি, পটকা বাজি, এসব থেকে রং বাজি, অনেকে রং দিত আগে, রং ছিটায়, আনন্দের রং ছিটায়, না এসব বন্ধ করো। একটা হাদিস শুনে রাখেন মা বোনেরা, একদিন জনৈক ব্যক্তি আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, একজন মহিলা আছেন যিনি আমাদের অত্যন্ত পাশক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, দান সাত্ত করেন, সবই ভালো, কিন্তু ওর জবান এত খারাপ, তার সামনে গেলে তার গালিতে বাঁচার কোনো উপায় নাই। আরেকজন মহিলা আছেন, তিনি পাশক্ত সালাত আদায় করেন, সবই করেন, কিন্তু অত বেশি এবাদতে অগ্রগামী নন, কিন্তু তার ব্যবহার এত ভালো যে প্রতিবেশীর লোক তার ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট। এই দুজন মহিলার মধ্যে কে জান্নাত পাবে? আল্লাহ রাসূল বললেন, শেষোক্ত মহিলা যার ব্যবহার সুন্দর এই মহিলাই জান্নাত পাবে। আর প্রথমোক্ত মহিলা যে খুবই সালাত সিয়াম সবই ঠিক আছে, ব্যবহার নষ্ট মুখরা, ও জাহান্নাম পাবে। মা বোনেরা সাবধান, শুধু সালাত সিয়াম দিয়ে জান্নাত পাবেন না, জবান ঠিক করেন, ব্যবহারটা ঠিক করেন। যারা আমার প্রতিবেশী, এখন প্রতিবেশীদের উপরে আমাদের ভরসা নাই, প্রতিবেশীরাই মানুষ খুন করছে, বন্ধুরা মানুষ খুন করছে। হাদিসে এসছে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ লা ইবনু, আল্লাহ লা ইবনু, আল্লাহ লা ইবনু, মাল্লা ইবনু বাওয়া খুব যার হোক, ওই ব্যক্তি কখনই মোমিন নয়, ওই ব্যক্তি কখনো মোমিন নয়, ওই ব্যক্তি কখনই মোমিন নয় যার অনিষ্টকারিতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। অর্থাৎ প্রতিবেশী মুসলিম হোক আর অমুসলিম হোক, প্রতিবেশী আপনার সবচেয়ে প্রিয়, মনে রাখবেন, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করবেন। প্রতিবেশী যারা থাকে তাদের প্রতি আল্লাহর কাছে বেশি কৈফিয়ত দিতে হবে, অতএব সাবধান। এবারে আল্লাহ রাসূল তো 10টা উপদেশ দিয়েছিলেন এক খুতবাতে, ওইটা খালি অনুবাদ করে দিই, আপনাকে শুনে যান। হযরত মুআয বিন জাবাল, বিখ্যাত সাহাবি, তাকে তিনি বলছেন, হে মুআয, তুমি তো যাচ্ছ ইয়ামনে, ফিরে এসে আমাকে আর পাবে না, তখন তুমি আমার কবরে প্রার্থী যাবে, তো আমি তোমাকে একটা উপদেশ দিতে শোনো। আন মুআয বিন জাবাল ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিআশরি কালিমাত। আসুন তার আগে আমরা আরেকবার তকবীর পড়ি, কারণ আমাদের যত তকবীর হচ্ছে তত ঘাসগুলো বালুগুলো আমাদের সাক্ষী হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মুআয বিন জাবাল বলছেন, আমার রসুল আমাকে 10টি বিষয়ে ওসিয়াত করেছেন। ওসিয়াত মানে বুঝতে পারছেন তো, মৃত্যুর আগে যারা বলা হয় এটা ওসিয়াত না, কুতুব জোরদার উপদেশ কেন ওসিয়াত বলা হয়। এক, আল ইশরাক বিল্লাহ শাইয়ান ওয়াইন কুতিলতা ওয়াখর রেক্তা, ও ফি রাওয়াতিন উখরা ওয়াইন কুতিআতা ওয়াখর রেক্তা, তুমি কখনোই আল্লাহর সঙ্গে কোনো বস্তু দিয়ে শরীক করো না, যদিও তোমাকে টুকরা টুকরা করা হয় অথবা তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। শিরিক কিন্তু আমরা হওয়ার হামেশা করে যাচ্ছি, তাবিজ শিরিক, আল্লাহ ব্যতীত অন্যের নামে মান্যত করা শিরিক। হিন্দুরা কবর কী বলে মূর্তি পূজা করে, দুর্গা পূজা করে, কালী পূজা করে, আমরা মূর্তি পূজা করি, কোনো পার্থক্য নাই। এখন মূর্তির সঙ্গে একটু অ্যাডভান্স করেছে, ছবি পূজা করি, প্রতিকৃতি পূজা করি, আরও আমরা অ্যাডভান্স করে ফেলেছি, এক জায়গায় কিছু রডসম্যান খাড়া করে দিয়ে ওখানে ফুল দেয়, শহীদ মিনার ফুল দেয়, শহীদ মিনার, শহীদ বাদী, সবগুলো শিরিক। এই শিরিক মুসলমানরাই করছে। প্রথম নির্দেশ আল্লাহর রসুলের, আল ইশরাক বিল্লাহ, খবরদার শিরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় বা জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। হে আমার সন্তানেরা, এলাকার তরুণ যুবক শ্রেণী, তোমাদের কাছেই আমাদের এই হাদিস, আল্লাহকে মানো, আল্লাহর নির্দেশ মেনে চলো, কোনো মানুষ তোমাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া, তার নির্দেশ সবার উপরে, অন্যদের নির্দেশ নয়। তাবিজ কবজ নেবেন না, কী বলে এটাকে, কোমরে হাতে বালা, অনেক রকম আজকাল দেখছি,
আমাদের বন্যাত্রাণ বিতরণ করার সময় আমাদের ছেলেরা অনেকে তাবিজ ছিঁড়ে ফেলেছে, কেটে ফেলেছে, দেখবেন ভিডিওতে দিয়েছে, মুসলমানদের মধ্যে আকীদা চলছে। দুই নম্বর হল তাওয়াক্কালনাইক ওয়াইন আমরাক আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, হে বৎস, তোমার পিতামাতার অবাধ্য হয়ো না, যদিও তোমার পিতামাতা তোমাকে তোমার পরিবার থেকে এবং তোমার বাড়ি থেকে বের করে দেয়, তথাপি পিতামাতার অবাধ্য হয়েও না, পিতামাতা না হলে তুমি আসতে না দুনিয়ায়, কথা ঠিক না? এই একটা কৃতজ্ঞতার জন্য সারা জীবন তোমাকে পিতামাতার কাছে কৃতজ্ঞ থাকতে হবে, অতএব কখনোই তাদের অবাধ্য হয়েও না। তিন নম্বর, আল্লাহ তাত্রকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে তুমি পরিত্যাগ করো না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি পাশত্ব ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে তরক করে সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়, সে শয়তানের জিম্মায় চলে যায়। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন, দৈনিক পাঁচবার গোসল করলে যেমন দেহে কোনো ময়লা থাকে না, দৈনিক পাঁচবার মসজিদে সালাত আদায় করলে ঠিক তেমনি মানুষের অন্তরে কোনো ময়লা থাকে না। অতএব হে বৎস, তুমি যেন কোনো অবস্থাতেই ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করো না। চার নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন ফি রাওয়াতিন উখরা মিফতাহু কুল্লি শার, কখনোই কোনো অবস্থাতেই তুমি মদ্যপান করো না, কারণ মদ হচ্ছে যাবতীয় ফাহেসা কাজের মূল চাবি। মদ যে একবার খায় তার অন্যান্য পাপ কাজ করাটা সহজ হয়ে যায়, চাবি দিয়ে যখন তালা খোলা যায় অন্যান্য পাপের চাবি হচ্ছে মদ, মদ খেতে পারলে সে সব পারে। অতএব হে আমাদের তরুণ বাচ্চারা, আল্লাহ রাসূলের 2000 বছর আগের উপদেশ আমি খালি অনুবাদ করে দিচ্ছি তোমাদের সামনে, তোমরা মুসলমানের সন্তান, তোমরা কি আল্লাহ নবীর নির্দেশ মানবে না? দুনিয়ার সব নির্দেশের উপরে কি আল্লাহ নবীর নির্দেশের গুরুত্ব কি বেশি নয়? তিনি বলছেন অবশ্যই অবশ্যই তুমি মদ্যপান করো না, কারণ মদ হচ্ছে সমস্ত পাপের চাবিকাঠি। মদ একবার যে খাবে সমস্ত পাপ করা তার জন্য আর কঠিন হবে না, সহজ হয়ে যাবে। পাঁচ নম্বর, ওয়াইয়া কওয়াল মাসিয়া ফান্না বিল মাসিয়া হাল্লাত সাখাতুল্লাহ, তুমি যাবতীয় পাপকর্ম থেকে বেঁচে থাকো, কারণ পাপের মাধ্যমে আল্লাহর ক্রোধ পৃথিবীতে নেমে আসে। আজকে বাংলাদেশে পাপ বেশি হয়নি? আপনারা তো ব্যাখ্যা দিবেন কত পাপ যে হচ্ছে আমাদের জীবনে, এই পাপের কারণে কিন্তু গজব নামতেছে, আমরা বিশ্বাস করি না, আমরা বলি এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ। জি না, প্রকৃতির মালিককে আল্লাহ না? প্রকৃতি তো আলাদা কেউ না, প্রকৃতি তো নিজস্ব কোনো কিছু করার ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া। সারা বিশ্বব্যাপী চলছে অন্যায় আর অনাচার, মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের স্বাধীনতা নাই, মানুষ জন্মগ্রহণ করেছে স্বাধীন হিসাবে, হয়ে গেছে মানুষের পূজারী হিসাবে হয়ে যাচ্ছে, মানুষ আজকে বিতাড়িত, বাস্তুচ্যুত। দেখছেন না রোহিঙ্গাদের অবস্থা, দেখছেন না কাশ্মীরিদের অবস্থা, ঘর বাড়িঘর সব থাকতে আসছে তার কিছুই নাই। ফিলিস্তিনদের অবস্থা কী, তার কারাগারে বাস করছে। এগুলো একদম তাকান, সেদিক দিয়ে আমরা অনেক ভালো আছি। অতএব আমাদের উপর উপদেশ আল্লাহ রসুলের, ইয়া কওয়াল মাসিয়া, তোমরা যাবতীয় পাপ কর্ম থেকে বেঁচে থাকো, কারণ পাপের কারণে আল্লাহর গজব নেমে আসে। ছ নম্বর, ইয়া কওয়াল ফিরার মিনাজ জাহাব ওয়াইন হালাকা নাস, তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিও না, যদিও সমস্ত মানুষ যদি ধ্বংস হয়ে যায় তথাপি তুমি টিকে থাকবে। এ বিষয়ে আল্লাহ রসুল বলছেন, জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়ানফুসিকুম ওয়ালসিনাতিকুম, তোমরা শিরকের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমাদের মাল দিয়ে, জান দিয়ে এবং জবান দিয়ে। সবসময় শিরক বিদাতের বিরুদ্ধে যুদ্ধ চলছে, প্রতি মুহূর্তে যুদ্ধ চলবে, এখান থেকে পিছিয়ে আসা যাবে না। যারা এ কাজ করছে আপনারা তাদেরকে সহযোগিতা করুন, উৎসাহ দিন, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, নিজেরাও করুন, সবাই করুন। যেখানে দেখবেন শিরক হচ্ছে সেখানে আপনি বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, কেউ আপনাকে ঠেকাবে না কিয়ামতের দিন আল্লাহ এবং তার রসুল ছাড়া। সাত নম্বর, ওয়াইজা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যখন কোনো জায়গায় মহামারী দেখা দেয় আর তুমি যদি সেখানে থাকো তাহলে তুমি সেখানে দৃঢ় থাকো, পালিও না। এখন মহামারী দেখা যাচ্ছে সারা দেশে, ডেঙ্গু মহামারী, ঢাকাতে মানুষ পালিয়ে সব চলে এসেছে রাজশাহীতে। আরে বাবা, ওই ডেঙ্গু ঘাড়ে ঘুরে আসছে, রাজশাহীতেও আর শুরু হয়ে গেল, না পালানো যাবে না। শুনে রাখেন, হজরত ওমর ফারুক এবং হজরত আবু বদর আপনার জাররার একটা ঘটনা আপনাদেরকে বলি।
ওমর ফারুক খলিফা হয়েছেন, উনি সিরিয়া ভ্রমণে গিয়েছেন, শুনলেন যে পাশে ইরাকে মহামারী লেগেছে। প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহকে বললেন, আবু উবাইদা আমি ইরাকে যাব না, মদিনায় ফিরে যাব। আবু উবাইদা বললেন, হে খলিফা, আপনি কি তকদির মানেন না? তকদির যদি থাকে আপনার মহামারী ধরবে, আপনার ধরবে না, আপনি ইমানকে এত দুর্বল হয়ে গেল, জানি চলে যাচ্ছেন মদিনায় ব্যাক করে যাচ্ছেন। ওমর কি জবাব দিয়েছিলেন, দেখো আবু উবাইদা, এখান থেকে মদিনায় ফিরে যাওয়াটাও আমার তকদির, ইরাকে মহামারী এলাকায় যাওয়াটাও আমার তকদির, অথবা আমি মহামারী এলাকায় না গিয়ে মদিনায় ফিরে যাচ্ছে যেখানে মহামারী নাই। আবু উবাইদা বললেন, আমি যাবো ওখানে। আবু উবাইদা গেলেন, মহামারী ধরল, মারা গেলেন। ওমর গেলেন না, মদিনায় গেলেন, মহামারী নাই, বেঁচে গেলেন। এই ঘটনাটা খেলে মনে রাখবেন, যদি আপনি মহামারী এলাকায় থাকেন পালাবেন না, আর যদি ভালো জায়গায় থাকেন মহামারী এলাকায় যাবেন না। কথা শেষ, অর্থাৎ থাকলে পালানো যাবে না, কারণ তকদির উপরে ভরসা করেন। সবাই যদি পালাতেই থাকে তো অবস্থা কী হবে দেশের? এই হাদিসটা খেলে মনে রাখি, যথেষ্ট বহু পূর্বের এই হাদিসটা আজকে আপনাদের শোনাচ্ছি, আমি কখনো কোনো ঈদের মাঠে এটা শুনাই নাই, কারণ দেখছি আমাদের ছেলেরাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ওরা যদি ঠিক না হয় তো আমরা কী করবো? আমাদের জীবন তো শেষ। আট নম্বর, আনফাক আলা আয়ালেক মিন তাওলেক, মুরব্বিদের জন্য বলছি এটা, তুমি তোমার পরিবারের উপরে তোমার সাধ্যমতো ব্যয় করো। এখানে আমরা বহু স্বামী আছি, স্ত্রী খোঁজ রাখি না, বহু স্ত্রী আছি, স্বামীর সাথে সম্পর্ক নাই, ভেসারি ছেলে মেয়ে নিয়ে পরাবাড়ি কাজ করে কত কষ্ট করে মানুষ করছে, অত স্বামী ওই দেখা যায় বিন্দুর মোড়ে যে রিক্সার উপরে দাঁড়ায় যে বিড়ি খাচ্ছে, কোনো খবর নাই। সাবধান এই সমস্ত স্বামীরা। অতি সত্বর আপনাদের একজন ফার্স্ট লেডির অবস্থা দেখলেন না, স্বামী 10 দিন লাইফ সাপোর্টে থাকলেন, ফার্স্ট লেডির খবর নাই, মরে যাওয়ার পরে হাজির হয়েছে, 20 বছর থেকে স্বামীর মুখ দেখা দেখি নাই। কি চমৎকার ফার্স্ট লেডি, উনি দুনিয়াতে ফার্স্ট লেডি, আল্লাহর কাছে ব্যর্থ লেডি। আমরা এইসব লেডিরা আমাদের কোনো আদর্শ নয়, আমাদের আদর্শ আমাদের নবী এবং তার স্ত্রীরা। মনে রাখবেন, স্বয়ং আল্লাহ নিজে খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আয়েশার জন্য জিব্রিল লজ্জা পেয়ে চলে গেছিলেন, তারা কত সম্মানী মহিলা ছিলেন। কিয়ামতের দিন জান্নাতের যুবকদের সর্দার হবেন আল্লাহ রসুলের 2 নাতি হাসান ও হুসাইন। দুনিয়ার মানুষ তাদেরকে হত্যা করেছে কারবালায়, কিন্তু আখেরাতে তারা মহাসম্মানিত। আপনার কি মন চায় না আপনার সন্তানটা হাসান হুসাইনের সঙ্গে থাকুক? 4 জন মহিলা আল্লাহর আসমানের নিচে সবচেয়ে শ্রেষ্ঠ, খাদিজাতুল কুবরা, তার মেয়ে ফাতেমা, ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, আর ঈসার মা মরিয়াম ইবনে বিনতে ইমরান। এই 4 জন মহিলা পৃথিবীর সেরা মহিলা, আমরা কি তাদের মতো হতে মন চায় না? অথচ এই ফাতেমা কীভাবে দুনিয়াতে কেটেছেন, তার জীবনটা কীভাবে গেছে, খেতে পায় না, চায় না করে গেছে। আব্বা, আপনার তো মেলা দাসদাসী এসছে, যুদ্ধবন্দিনী, তা আমাকে একটা দাসী দেবেন? কেন মা? তখন এটা দেখে কাপড় দেখেন, কুয়ার থেকে পানি তুলে সেই মশক বহন করে বাড়িতে নিয়ে যাওয়া, এই চামড়া ছিলে গোস্ত বেরিয়ে গেছে, আর মরুভূমির কুয়া তো অনেক নিচে পানি থাকে, আর পারতেছে না আব্বা। এরপরও আল্লাহ রসুল তাকে একটা বান্দি দিয়ে সাহায্য করলেন না, বলে মা আমি কি তোমাকে একটা উত্তম পরামর্শ দেবো না? হ্যাঁ, তুমি সালাতের পরে বলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 1 বার কালামে তাওহীদ, এটা পড়ো, এটাই তোমার ওই সাদকার চাইতে, বান্দির চাইতে অনেক অনেক গুণ উত্তম হবে। মা ফাতেমা জাহরা তিনি ওই দোয়া নিয়ে চলে এলেন, কিন্তু তার আব্বার হাতে অসংখ্য দাসী থাকা সত্ত্বেও মেয়েকে দিলেন না। এগুলো কি শিক্ষা নেই আমাদের জন্য? তাদের জীবনটা কীভাবে কেটেছে? বিলাসিতা ছাড়ুন, অল্পে তুষ্ট থাকুন। 9 নম্বর, ওলা তরফা আনহুম আসাকা আদাবান, সন্তানদের মানুষ করার জন্য তাদের উপরে লাঠি দেখুন, দেখান আদাবান, আদব শেখানোর জন্য। ছেলে যা চাইবে তাই দিবেন তা হবে না,
মনে পড়েন আপনার সাবেক নির্বাচন কমিশনার ডক্টর সাখাওয়াত হোসেনের ভাই যে ফরিদপুর থাকেন, তার একটা মাত্র ছেলে, একটা হুন্ডা আছে, এখন নতুন মডেলের হুন্ডা এসেছে, বলছে আব্বাই নতুন মডেলের হুন্ডাটা কিনে দেন, ঈদের দুদিন আগে তো দোকান বন্ধ, বাবা তোর ঈদের পরে দেবো, একটু থাম, কদিন পরে দেবো, সহ্য হয় নেই, বাপ কয়েদের আগে দিয়ে জবাব করে দিস। বাস্তব ইতিহাস বাংলাদেশ, টাকার অভাব নেই কিন্তু বিলাসিতার কারণে ধ্বংস হয়ে গেছে পুরো পরিবারটা, শেষ একটা মাত্র ছেলে। এইসব সন্তান মানুষ করে এই বাবা মাদের ভুল এই, যখন যা চেয়েছে তাই দিয়েছে, জি না, আপনার নীতি থাকতে হবে, ছেলে চাইলে দেবেন না, কারণ বেশি দিলে তো ধ্বংস হয়ে যাবে, পরে ওই ছেলে আপনাকে জবাই করবে। টাকা পয়সা বাড়ানোর চেষ্টা চাইতে একটা মুয়াদ্দাব সুসভ্য সন্তান তৈরি করার জন্য চেষ্টা করুন। দশ নম্বর, ও আখফিহিম ফিল্লাহ, তোমরা সন্তানদেরকে সন্তান পালন করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ও আমর আহলাক বিস সালাতু ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলছেন তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও, নিজে সালাতে অবিচল থাকো। বাবা সালাত পড়া, বাচ্চা সালাত পড়বে, এটা কোরআনের নির্দেশ, সূরা তহা 132। আর আল্লাহ রসুল কি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, তুমি তোমার সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 হয়। অদ্রবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, তাদেরকে মারো যদি সালাত না পড়ে যখন তাদের বয়স 10 হয়। ও ফাররাকু বাইনাহুম ফিল মাজাজি, তাদের বিছানা পৃথক করে দাও, বিছানা এক রাখবেন না, 10 বছর বয়স হয়ে গেলে বিছানা পৃথক করুন, ছেলে ছেলে একসঙ্গে থাকবে না, ছেলে দুইটা হলে দুটা বিছানা হবে, একসাথে থাকবে না। লোকমান তার ছেলেকে কি উচ্ছেদ করলেন মৃত্যুর সময়, অত্যাবে সাবিল মান আনাবে লাইয়া, তুমি আমার মৃত্যুর পরে ওই সব লোকদের সঙ্গে চলাফেরা করো যারা আমার পথে আল্লাহর পথে অনুগত, যুবকদেরকে আল্লাহর পথে অনুগত যুবকদের সঙ্গে মিশতে হবে, আল্লাহর অবাধ্যদের সঙ্গে মেশা যাবে না। বাবাদের বড় কর্তব্য হলো ছেলেকে আল্লাহর বাধ্য সন্তানদের বন্ধুদের সঙ্গে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করা, অবাধ্য ছেলেদের সঙ্গে যেন আপনার ছেলে নাম আসে, এটা আপনার দায়িত্ব, এটা কোরআনের কথা, সূরা লোকমান 15 আয়াত। আল্লাহ বলছেন অত্তাবে সাবিল মান আনাবে লাইয়া, তুমি অনুসরণ করো ওই সমস্ত লোকদের রাস্তা যারা আমার প্রতি অনুগত, আল্লাহর প্রতি অনুগত। ছেলে কোথায় যাচ্ছে, কোথায় মেশে, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই 10টি উপদেশ মনে রাখবেন, আর একটা হাদিস মাথায় রাখেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়ারহাম হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের স্নেহ করলো না এবং বড়দের হক আদায় করলো না সে ব্যক্তি মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। আর আমরা সবাই কিন্তু দায়িত্বশীল, দায়িত্বশীলকে আল্লাহর কাছে দায়িত্বের কৈফিয়ত দিতে হবে, এই বিষয়টা মনে রাখবেন। এবং আল্লাহ রসুলের ব্যাপক নির্দেশ আমাদের সবাই প্রতি, ওলা তাহা সাদু ওলা তাহা সু ওলা তবা গাজু কুন ইবাদাল্লাহ, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পরের সম্পর্ক ছিন্ন করো না, তোমরা পরস্পরে বিদ্বেষ করো না, কুন ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাব। আমরা সবাই ভাই ভাইয়ে মহব্বতের সঙ্গে বসবাস করি, বাংলাদেশটা সুন্দর বাংলাদেশে গড়ে উঠুক, আমরা সেই কামনা রেখে আজকের মতো খুতবা শেষ করছি। আসলে আমরা দোয়া করি তাদের জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ পাক তুমি সেসব মৃত ব্যক্তি মুমিন মুসলমান নারী ও পুরুষ তাদের সবাইকে ক্ষমা করো। আল্লাহ যে সমস্ত ভাইরা অসুস্থ হয়ে আছেন আজকে ঈদগাহ আসতে পারেননি, আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান করো। আল্লাহ বাংলাদেশ থেকে ডেঙ্গু মহামারী তুমি উঠিয়ে নাও, আল্লাহ তুমি আমাদের সুন্দর দেশকে আরও সুন্দর করার জন্য আমাদের ভাইদেরকে সুন্দর করে গড়ে তোলো, আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি সুসন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দাও। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।